স্বপ্নের পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো শুরু হলো যাত্রীবাহী রেল চলাচল। বুধবার রাতে খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে আসে রাজধানীর উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা শেষে ট্রেনটি এখন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে। সেখানে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, আমরা সরাসরি যাব তার কাছে। স্বপ্নাজয়ের পদ্মা সেতু অতিক্রম করে বাণিজ্যিক প্রথম ট্রেন রাজধানী ঢাকায় প্রবেশ করে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু গ্যান্ডারিয়া অতিক্রম করেছে এবং এই যে ভোর 4:58 কিন্তু পদ্মা সেতু অতিক্রম করে এবং সময় লাগে কিন্তু মাত্র 10 মিনিট। এবং এই ট্রেনটি কিন্তু পদ্মা সেতু অতিক্রম করবার কথা ছিল 4:18, কিন্তু ভাঙা স্টেশনে আসবার আগে কিন্তু ট্রেনটি 40 মিনিট বিলম্বে প্রবেশ করে। এবং নতুন পথ যেটি ভাঙা থেকে ঢাকা পর্যন্ত, এই যে নতুন পথে কিন্তু গতি দ্রুত ছিল, সে কারণে কিন্তু একই সময়ে তারা চেষ্টা করছে গন্তব্যে পৌঁছানোর জন্য। এবং যারা ট্রেনের সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে নতুন যে ট্রেন লাইন করা হয়েছে সেখানে এত স্মুথলি চলাচল হচ্ছে, তাদের কিন্তু যাত্রীদের যে এই আরামদায়ক যাত্রা সেটি কিন্তু হচ্ছে এবং অনেক যাত্রীও কিন্তু সেটি বলছিলেন। এবং পদ্মা সেতু যখন অতিক্রম করছিল সব যাত্রীরা কিন্তু উচ্ছ্বসিত ছিলেন এবং কোনো কোনো যাত্রী কিন্তু সেটিকে স্মরণ করে রাখতে নানা উদ্যোগ নিয়েছেন। এখানে কিন্তু একটি শিশুকে নিয়ে পরিবার আর লোকজনরা এসছেন, তারা কিন্তু এই এখানে কেক কেটে তারা এই দিনটি স্মরণ করে রাখার চেষ্টা করেছেন। এবং এই খুলনা থেকে যেটি 9:45 রওনা হয়েছিল সেইটি কিন্তু ট্রেনটি 5:15 5:10 করে খুব কাছাকাছি চলে আসছে সুন্দরবন এক্সপ্রেস। এটি কিন্তু বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন, এই যে পদ্মা সেতু যেটি গেল বছরের 25 জুন উদ্বোধন হবার পর 26 জুন এটি কিন্তু জনগণের জন্য খুলে দেওয়া হয়। একই সঙ্গে কিন্তু এই বছরের যে 25 জুনের পরবর্তী যে এক বছর পার হয়ে এই অক্টোবরের 10 তারিখে কিন্তু এই ট্রেনটি যে এই পথের যেটি রাজধানী ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 82 কিলোমিটার পথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে কিন্তু এই প্রথমবারের মতো এই বাণিজ্যিক ট্রেনটি চলাচল শুরু হলো। এই সুন্দরবন এক্সপ্রেস কিন্তু এই পুরো এই তাদের যে 13টি বগি সেখানে কিন্তু 860 জনের সিট রয়েছে, কিন্তু সহস্রাধিক যাত্রী কিন্তু এই ট্রেনে উঠেছেন। এবং তারা বলছেন যে এই তারা সিট দিতে না পারবার কারণে কিন্তু অনেকে দাঁড়িয়ে থেকে ট্রেনে পাড়ি দিচ্ছেন ইতিহাসের অংশ হয়ে থাকার উদ্দেশ্যে। এবং রাজধানী ঢাকা থেকেও কিন্তু অনেকে ছুটে গেছেন ভাঙা খুলনায় তারা এই প্রথম যাত্রী হওয়ার জন্যে, এবং সে কারণে কিন্তু টিকিটের কোনো সুযোগ ছিল না, টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে যায়। এবং নানা রকম চ্যালেঞ্জ সত্ত্বেও কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা এই ট্রেনে চড়ছেন। এবং আপনারা লক্ষ্য করছেন রাজধানী ঢাকা আমরা অতিক্রম করছি এবং ঢাকার যে এই স্বাভাবিক দৃশ্য সেটি কিন্তু ভোরের যে দৃশ্য আমরা দেখছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখছি। এবং সেইখানে কিন্তু এই যে নতুন ট্রেন লাইন হয়েছে সেই ট্রেন লাইন বয়ে কিন্তু রাজধানীর বুক চিরে প্রবেশ করছে সুন্দরবন এক্সপ্রেস। এবং এই যে পদ্মা সেতু যেটি বহুমুখী সেতু, সেই সেতুর কিন্তু পূর্ণাঙ্গতা পেল এবং আজকের দিনটি সে কারণেই কিন্তু স্মরণীয়। যে 6.68 কিলোমিটার দীর্ঘ যে মূল রেল সেতু, সেই সেতুর সঙ্গে দুপারে ভায়াটাক সহ কিন্তু 13 কিলোমিটার পথ। এবং এদিকে কিন্তু একেবারে
যে এই রাজধানী ঢাকা থেকে যেটি আপনারা জানেন যে কেরানীগঞ্জ পর্যন্ত যে এলিভেটেড অংশ সেখানে কিন্তু আরো 17 কিলোমিটার এই দুদিক দিয়ে কিন্তু প্রায় 30 কিলোমিটার পাথরবিহীন রেল লাইন রয়েছে সেটিও কিন্তু প্রথমবারের মতো বাণিজ্যিক ট্রেন এই পাথরবিহীন রেল লাইন দিয়ে চড়তে পারছে আর পাথর সহ যে রেল লাইন রয়েছে সেটিও কিন্তু অন্য রেল লাইনের চাইতে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এই কারণে যে এটা কিন্তু 100 বছরেরও বেশি সময় টেকসই হবার উপযোগী করে এই ট্রেন লাইন তৈরি করা হয়েছে একই সঙ্গে কিন্তু স্টেশনগুলোতে যে কম্পিউটার বেস যে অটো সিগন্যাল সিস্টেম সেটি কিন্তু চালু করা হয়েছে সে কারণে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি থাকছে না এবং ট্রেন পরিচালনা করবার জন্য যে আধুনিক যেসব প্রযুক্তি সেগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই যে 39,000 কোটি টাকারও বেশি ব্যয়ে যে প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনের ঠিকাদার এবং এটি কিন্তু যে তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং দুর্গম পথে এই ট্রেন লাইন তৈরি করতে গিয়ে নানা রকম চ্যালেঞ্জ ছিল সেগুলো কিন্তু অতিক্রম করে আজকে বাস্তবের পথে এবং এই ট্রেনের যে বাণিজ্যিক যাত্রা শুরু হলো এটি কিন্তু অনেক সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে কারণ পদ্মা সেতু ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে তখন কিন্তু আন্তর্জাতিক ট্রেন এই পথে চলাচল করবে এবং বাংলাদেশ রেলওয়ে বলছে যে ভারত মৈত্রী ট্রেন যেটি চলাচল করে সেটিও কিন্তু এই পদ্মা সেতু দিয়ে চলাচলের কর্মসূচি নিয়ে আলোচনা চলছে এবং এরই মধ্যে কিন্তু যে সুন্দরবন এক্সপ্রেস ছাড়াও কিন্তু নকশিকাঁথা এক্সপ্রেস যেটি রয়েছে সেই পথেও কিন্তু এই পদ্মা সেতুতে নিয়ে আসার কর্মসূচি রাখা হয়েছে একই সঙ্গে কিন্তু মধুমতি এক্সপ্রেস যেটি রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবে আর বেনাপোল এক্সপ্রেস কিন্তু আজ দুপুর 1টায় রওনা হবে এই পদ্মা সেতু উদ্দেশ্যে এবং সেটি কিন্তু রাজধানী পৌঁছে আবার রাতেও আবার ফিরতি যাত্রা রয়েছে তো এখন যে এই বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেস এই দুই জোড়া ট্রেন দিয়ে শুরু করা হলো এটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আরও বৃদ্ধি করা হবে এবং তারা বলছেন যে খুলনা থেকে যেটি এখন তারা চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঘুরে রাজবাড়ি হয়ে যে এই ভাঙা সঙ্গে যুক্ত হচ্ছে এই এই পথে কিন্তু 383 কিলোমিটার পথ কিন্তু এটি কিন্তু অনেক কমে যাবে সেটি কিন্তু 121 কিলোমিটার ভাঙা পর্যন্ত এবং সঙ্গে যুক্ত হবে ভাঙা থেকে ভাঙা জংশন থেকে আরও 77 কিলোমিটার তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই প্রায় 200 কিলোমিটারে কিন্তু রাজধানী ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে এতে কিন্তু অর্ধেকেরও বেশি পথ কমে যাবার কারণে কিন্তু নানা রকম সুবিধা ভোগ করবে দক্ষিণের ট্রেন যাত্রীরা এবং তারা বলছেন যে রাজধানী ঢাকা থেকে ট্রেন পথে কিন্তু এই যশোর যে নতুন পথটি হচ্ছে যেটি ভাঙা থেকে যশোর পর্যন্ত অংশের কাজ চলমান রয়েছে সেটি কিন্তু 80% কাজ শেষ হয়েছে এই কাজটি আগামী জুনে শেষ হওয়ার কথা রয়েছে তো দায়িত্বশীলরা বলছেন নির্ধারিত সময়ের আগেই কিন্তু তারা এই কাজটি শেষ করতে পারবেন এবং এটি শেষ করতে পারলে কিন্তু রাজধানী ঢাকার সঙ্গে খুলনার দূরত্ব 215 কিলোমিটার এবং যশোরের দূরত্ব 193 কিলোমিটার কমে যাবে তখন কিন্তু রাজধানী ঢাকা আসা আরও সহজ হয়ে পড়বে এবং এই যে দ্রুতগতির ট্রেন লাইন এবং এই ট্রেন লাইনে কিন্তু আরামদায়ক যাত্রার পাশাপাশি এখানে কিন্তু মালবাহী ট্রেন চলাচলের অনেক সম্ভাবনা উন্মোচিত হচ্ছে আপনারা জানেন যে খুলনার সঙ্গে যে মোংলার এই ট্রেন পথ চালু হচ্ছে এই মোংলা বন্দরের যেসব পণ্য খুব সহজে কিন্তু রাজধানী ঢাকায় প্রবেশ করতে পারবে একই সঙ্গে যে রপ্তানিযোগ্য পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু ট্রেনে করেই কন্টেইনার হয়েই একেবারে এই পদ্মা সেতু হয়ে মোংলা পর্যন্ত পৌঁছাতে পারবে এবং এতে এতে কিন্তু অনেক রকম সম্ভাবনা হাতছানি দিয়ে রাখছে তো আমরা এখানে অনেক ট্রেন যাত্রী রয়েছে আমরা আপনারা লক্ষ্য করছেন যে কমলাপুর স্টেশনের খুব কাছে চলে আসছি তারপর আমরা একজন যাত্রীর কাছ থেকে জানতে চাইব যে এই যে প্রথম পদ্মা সেতু পার হচ্ছেন আপনার অনুভূতি বলবেন
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের আমরা যাত্রী অনেক আগে ভোগান্তি ছিল আমাদের এখন আজকে এই যে খুব সহজে আমরা যেতে পারছি এর জন্য খুব আনন্দ লাগছে আজকে আমাদের তো পদ্মা সেতু পার হয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে পদ্মা সেতু পার হয়ে ধন্যবাদ আপনাকে তো যাত্রীরা তাদের ভালো লাগার কথা বলছিলেন যেটি 5-10 মিনিটে পৌঁছার কথা ছিল আজকে কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে 5:40 মিনিটে এখন ফিরে থাকা এবং 5:10-এর জায়গা থেকে আধা ঘন্টা বিলম্বে এই প্রবেশ করতে যাচ্ছে এই প্রথম বাণিজ্যিক ট্রেন পদ্মা সেতু হয়ে এবং আমরা কিন্তু ইতিমধ্যেই একেবারে পদ্মা সেতু থেকে যে রওনা হয়েছি সেখানে কিন্তু 5:58 মিনিটে পদ্মা সেতু অতিক্রম করেছে আর এখন 5:41 মিনিট সহ যে অপেক্ষারত যে নানা রকম প্রপন্ন রাজধানীতে এসে পৌঁছেছে সুন্দরবন এক্সপ্রেস যেটি পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ঢাকায় এলো সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।